गुड मॉर्निंग आरो एक नतून भिडियोते सबाई के स्वागत जानाच्छी। आज सकाले जलखाबारे तोड़जोड़ शुरू हो गेछे। शान एवं अर्क के आज के जलखाबारे देव दूध और कॉर्नफ्लेक्स। अर्कर जलखाबारे तालिका बेश लम्बा और सबथेके प्रिय खाबारे मध्य आछे डोसा, इडली, उत्तपम, तारपर आछे पोहा, उपमा, लुचि परोटा तो आछेई और आलुर दम सबथेके फेवरेट। এখন আবার ও বলে আমার সবথেকে প্রিয় জলখাবার হচ্ছে আলুর দম আর মুড়ি। অর্কর দুধ কর্নফ্লেক্স খেতে পছন্দ করে না, কিন্তু আজ শান বাড়ি চলে যাবে তাই লাঞ্চটা ও তাড়াতাড়িই করবে। সেই জন্য দুইজনকেই হালকা ফুলকাই ব্রেকফাস্ট খাওয়াটা ঠিক বলে মনে করে দুধ কর্নফ্লেক্স আজকে টিফিন। আমরা ছাদে চলে এসেছি আমাদের আচার রোদে দেওয়ার জন্য। ভালোভাবে চাড়িয়ে দিচ্ছে, তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। আমি আচারটা টেস্ট করলাম, খুব ভালো হয়েছে। আমাদের সারা বছর চলে যাবে তাই না রে? তুইও নিয়ে যাবি নাকি সব আমি আর বাবা? অর্ক তো খায় না। প্রজ্ঞা তো বাজারে গেলেই কুল কোথায় কুল কোথায়, ও তো শুধু বাজারে যায় কুল খোঁজার জন্য। যেখানে দেখতে পাই সেখান থেকে কুল কিনে ফেলে। হ্যাঁ, একটু একটু করে বাবা যা গুড় নিয়ে এসে সব শেষ করে ফেলেছে, দিয়ে আবার গুড় আনতে গেছে। যাক গে, আমাদের আম গাছ বকুল ভালোই এসেছে কিন্তু অনেক ঝরে যাচ্ছে, জানি না কতটা আম হবে। অর্ক বলছে মা সব যে বকুল ঝরে গেল, আম খেতে পারবো তো? কিছু টব আছে ছাদে কিন্তু অতটা পরিচর্যা করা হয়নি। তবে এই জবা ফুলে গাছটাতে জবা ফুল ফোটে এখন। আর এটা কি গাছ কে জানে, অ্যালোভেরা গাছ আছে, একটা গাঁদা গাছ। এই গাছগুলো অনেক বছর ধরে আছে এবং ফুলও ফোটে একই রকমভাবেই প্রায় দেখি। ফুলগুলোকে বেশ ভালো লাগে আমার। কি নাম জানি না, বাবাকে জিজ্ঞাসা করতে হবে। এই টবটায় তো আগাছাও আছে। ছাদে উঠলে গ্রিনারি ভালোই দেখা যায়। এখানে অনেকগুলো নারকেল গাছ, আমাদের পাশের বাড়ি তাদের এই জায়গাটা। 1 2 3 4 5 6 7 সাত আটটা গাছ। এই দেখো নারকল পড়লো, প্রজ্ঞা একটা নারকল পড়লো ওই তো গাছ থেকে, ওই গাছ থেকে। এগুলো অনেক পুরাতন গাছ, একটা নারকল পড়লো, আওয়াজ পেলাম। এই বাগানটা অনেক গাছ আছে, আম গাছ, সবেদা গাছ, জামরুল, কাঁঠাল, পেয়ারা। রান্নাঘর থেকে দেখা যায় বাগানটা, কিন্তু অনেক বড় পাঁচিল দেওয়াও আছে। এত লোভনীয় ফলের গাছ রাখা আছে আর পাঁচিল দেওয়া না থাকলে কোনো ফল কি আর আসতে থাকতো? প্রজ্ঞা বাবার বাড়ি থেকে চলে যাচ্ছিস, মন খারাপ হচ্ছে? দেখ সানের নতুন মাস্ক। পুরাতন চলে আসবি সান। কি সানের হাফ কাটবি টিকিট?
কি হবে আর বস্ত উঠা উঠে কি। এখন বিকাল 4টে বাজে, চায়ের কাপটা নিয়ে বারান্দায় বসলাম। বাইরে পাখিগুলো কিচির মিচির করছে, তারাও হয়তো তাদের বাড়ি ফিরে যাচ্ছে। আমিও এখানে একা একা বসে চা খাচ্ছি, আর একটু প্রজ্ঞার জন্য মনটা তো খারাপ লাগছে। একসাথে চা খাওয়া, অর্ক আসানে খেলা করা সবই মিস করছি। তবে প্রজ্ঞা খুব তাড়াতাড়ি আবার আসবে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন।